আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই অনেক ভালো আছি। স্যাপ্রোতে আমাদের আজকে শেষ দিন, তো এখন সকাল 7:30 বাজে, আমরা 9টার মধ্যেই হোটেল ছেড়ে চলে যাব। তো হোটেলের সামনে শুধুমাত্র একটা গাড়ি রাখারই ব্যবস্থা। আমরা 3টা ফ্যামিলি আসছিলাম, 3 জনের 3টা গাড়ি, তো বাকি দুটো পার্কিংয়ে আছে। আমাদের গাড়িটা আমি দেখতে আসলাম, কি অবস্থা হয়ে গেছে দেখুন, একেবারে পুরো গাড়ি একেবারে বরফে, একেবারে শেষ অবস্থা। এখন এই গাড়িটা পুরোটা ক্লিন করতে হবে, না ক্লিন করলে তো এটা আর স্টার্ট করা যাবে না। কালকে রাতে এতটা স্নোফল হয়, একেবারে শেষ অবস্থা, পুরো ছাদ গ্লাস সব কিছু সামনে পেছনে পুরোটাই ঢেকে গেছে। এই যে সামনে যার বাড়ি, তো ওনার বাড়ির দরজার সামনেটা উনি শুধু পরিষ্কার করতেছে, কারণ না করলে তো হাঁটাচলা করা যাবে না। প্রত্যেকটা দিন মানুষের, এখানকার মানুষের কাজ হচ্ছে সকালে উঠে এইভাবে বাড়ি পরিষ্কার করা, বাড়ির সামনেটা, কারণ সামনেটা যদি কেউ পরিষ্কার না করে তাহলে তো সে হাঁটতে পারবে না। এই অবস্থা একেবারে, সবাই ওই যে সামনে আরো দেখা যাচ্ছে নিজ নিজ বাড়ির পরিষ্কার করার কাজে সবাই নেমে পড়ছে। আজকেও স্নোফল হবে, আজকেও 90% দেখাচ্ছে ওয়েদারে। তো এরকম একটা বাড়তি কাজ, যে জায়গাগুলোতে স্নোফল হয় সে জায়গায় সকালে উঠে এরকম পরিষ্কার করা, একটা বাড়তি কাজ হয়ে দাঁড়ায়। গাছের উপরে কি সুন্দর লাগতেছে স্নোগুলো দেখে, একেবারে সব ফ্রেশ স্নো, একেবারে সাদা হয়ে আছে, এত সুন্দর লাগতেছে সব সাইড দেখতে। আমাদের কাছে দেখতে এতটাই ভালো লাগতেছে কি বলবো, কিন্তু যে জায়গায় সবসময় এরকম স্নোফল হয় তাদের কাছে এটা একটা স্বাভাবিক ব্যাপার, এগুলোর কোনো গুরুত্ব নাই। তো ঠিক আছে, ভিডিওটা এখান পর্যন্তই, আল্লাহ হাফেজ।